ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে না থাকাকে নিজের ব্যর্থতা হিসেবে স্বীকার করলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি মিল মালিকরা সরবরাহ করলেও ঈদের পর বাড়তি দামের আশায় ডিলার ও খুচরা পর্যায়ে মজুত করায় সয়াবিন তেলের সংকট চলছে বলেও তার দাবি সচিবালয় মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে জুনে এক কোটি পরিবারের পাঁচ কোটি মানুষকে ট্রাক সেলে ন্যায্য দামে তেল সরবরাহ শুরু হবে মোহাম্মদ নুরুন নবীর রিপোর্টে বাকিটা দাম আটত্রিশ টাকা বাড়ানোর পরও সয়াবিন কিনতে পারেনি ভোক্তারা কারণ অজ্ঞাত কারণে বাজারে অদৃশ্য হয়েছিল ভোজ্য তেল আলোচনা সমালোচনা তেলসমতিও কম হলো না এর মধ্যেই মিল মালিক ও ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসলেন বাণিজ্য মন্ত্রী গ্লোবাল মার্কেটে দামটা বেড়েছে সেটা এভারেজ করলে পর দাম বাড়বে এটা অঙ্ক বরাবরের মতো অভিযোগ করলেন আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে কিন্তু সেই বাস্তবতার খবর গণমাধ্যমে আসেনি মিডিয়া বিভিন্ন জায়গায় খবর খবর মিল মালিকদের পক্ষে ছাপাই গিয়ে উল্টো দোষ চাপানো হলো খুচরা বিক্রেতা ও ব্যবসায়ীদের ঘাড়ে শুধুমাত্র রিটেইলাররা যে লক্ষ লক্ষ রিটেইলাররা তার একটা সুযোগ দিয়েছে অথবা ডিলাররা কোথাও হয়তো হোল্ড করেছে তার বক্তব্যের প্রতিধ্বনি মিলল তেল আমদানিকারক ও মিল মালিকের কণ্ঠেও বললেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে ডামাডোলে এখনো তেলের দাম বাড়তি হওয়ার কথা সেটা হয়নি রমজানের কারণে আন্তর্জাতিক বাজার 222 টাকা আছে পার লিটার তেলের দাম অবশ্য দাম নিয়ন্ত্রণ করতে না পারার দায় নিজে নিয়েছেন বাণিজ্য মন্ত্রী মানুষকে ভালোবেসে বলছিলাম রমজান মাসে দামটা বাড়ায় না এখানে আমরা ট্রাস্ট করেছিলাম এই বিশ্বাস করাটা আমাদের ব্যর্থতা আন্তর্জাতিক বাজার মনিটরিং ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় দাম পুনর্নির্ধারণের পরিকল্পনার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে এই এক কোটি মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা